Good morning, my dear student. How are you? I hope you are very well, and I am also fine by the grace of Almighty. Very long time you cannot do the formal class in the school. Anyway, Inshallah, immediately you will back to your regular or formal class in the school. Now, time is very critical. You know, coronavirus is one of the most dangerous virus in the world. Lot of people already have been affected by the virus. শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো বিশ্বব্যাপী এখন করোনা ভাইরাসের যে প্রাদুর্ভাব এটা চলছে, যার কারণে বাংলাদেশ সহ অধিকাংশ দেশেই স্কুল কলেজের যে নিয়মিত ক্লাসের আয়োজন বা ব্যবস্থা এটা করা সম্ভবপর হচ্ছে না, যার পরিপ্রেক্ষিতে মণ্ডলমানের সরকারি উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ এই অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছেন। তাই আমি ইংরেজির দ্বিতীয় পত্রের ক্লাসে সপ্তম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীদেরকে আমি আজকে প্রথম ক্লাসে স্বাগত জানাচ্ছি। ডিয়ার স্টুডেন্ট, আসলে ইংলিশ গ্রামারের অনেকগুলো চ্যাপ্টার আছে, তার মধ্যে টেন্স একটি গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। আজকে প্রথম ক্লাসে তোমাদের সাথে আমি টেন্সের প্রাথমিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব। নিঃসন্দেহে এটা হয়তো তোমাদের জন্য সহায়ক হবে, অর্থাৎ গ্রামারের যে অন্যান্য সাইডগুলো আছে সেই সাইডগুলো বা দিকগুলো বোঝার ক্ষেত্রে। তো টেন্স সম্পর্কে তোমরা এর আগে প্রাইমারি স্কুল থেকে শুরু করে ক্লাস সিক্সে পড়েছো বা শিখেছো, তাতে হয়তো কাউরি মনে আছে কাউরি নেই। তা আমি আজকে টেন্স বিষয়টা তোমাদেরকে অবগত করব, তোমরা একটু বোর্ডের দিকে ফলো করো। টেন্স, ইংরেজিতে টেন্স, এই টেন্স শব্দের আমরা যদি ছোট্ট মিনিং দেখি তাহলে বুঝতে পারবো আমরা যে সময়। টেন্স শব্দের আরো অর্থ যদি আমরা দেখি, ক্রিয়ার কার্যকাল, ক্রিয়ার কার্যকাল, এভাবে আমরা টেন্সের যে মিনিং এটা করতে পারি। আমি এখন শাব্দিক অর্থে টেন্স কাকে বলে এ বিষয়টি তোমাদেরকে বলতে চাচ্ছি, তোমরা সবাই বিষয়টা শোনো এবং দেখো। শাব্দিক অর্থে টেন্স, ডিয়ার স্টুডেন্ট, আমি এর আগে বলেছি যে টেন্স একটি ইংরেজি শব্দ বটে, কিন্তু এই ইংরেজি শব্দটি কোথা থেকে নেওয়া হয়েছে সেটি এই শাব্দিক অর্থে টেন্সের সঙ্গে আমি তোমাদের জানাব। ল্যাটিন শব্দ টেম্পাস, ল্যাটিন শব্দ টেম্পাস থেকে ইংরেজি টেন্স শব্দটি চয়ন করা হয়েছে। আর এই টেন্স শব্দের বাংলা অর্থই হল সময় বা কাল। তোমরা লক্ষ্য করো টেন্সের যে শাব্দিক
সংজ্ঞা, সেটি হচ্ছে যে ল্যাটিন শব্দ টেম্পাস থেকে ইংরেজি টেন্স শব্দটি চয়ন করা হয়েছে, আর এই টেন্স শব্দের বাংলা অর্থই হলো সময় বা কাল। এটিকে আমরা প্রথম সংজ্ঞা ধরতে পারি। প্রথম সংজ্ঞা, দ্বিতীয় সংজ্ঞা দিই তোমাদেরকে আমি, ক্রিয়া কালকে টেন্স বলে, ক্রিয়া কালকে টেন্স বলে। এটি একটি কমন সংজ্ঞা, সাধারণত যে কোনো বইয়ে তোমরা দেখবে যে সংজ্ঞাটির ব্যাপক কি ব্যবহার করা হয়েছে বা লেখা হয়েছে। নাম্বার থ্রি, সময়ের পরিবর্তনের সাথে সাথে ভার্বের পরিবর্তন করাকে টেন্স বলে। তোমরা এই সংজ্ঞাটিও লক্ষ্য করো ডিয়ার স্টুডেন্ট, কি বলা হয়েছে এখানে, যে সময়ের পরিবর্তনের সাথে সাথে ভার্বের পরিবর্তন করাকে টেন্স বলে। অর্থাৎ বিভিন্ন সময়ে বিভিন্ন যে বাক্য লিখতে হয় আমাদেরকে, আর তার পরিপ্রেক্ষিতে বিভিন্ন রকম ভার্বের যে চেঞ্জিং বা চেঞ্জ করে সঠিকভাবে যে ইংরেজি লেখার যে মাধ্যম, সেটিও কিন্তু এই টেন্স। একটা ছোট্ট ইংরেজি সংজ্ঞা দেওয়া যেতে পারে, নাম্বার ফোর, টেন্স মিন্স প্রেজেন্ট পাস্ট অ্যান্ড ফিউচার। তাহলে টেন্স বলতে বোঝায় প্রেজেন্ট পাস্ট অ্যান্ড ফিউচার। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই যে কয়েকটি সংজ্ঞা দেখেছ, এর বাইরেও কিন্তু আরও একটি সংজ্ঞা বলা যায়, যেমন যে কোন কাজটি কখন হয়েছিল, কখন হবে বা কখন হয় তা জানার যে উপায়, তাকেও কিন্তু টেন্স বলে। তো বিভিন্ন বইয়ে বিভিন্ন রাইটার বা বিভিন্ন গ্রামারের যে লেখক, তারা বিভিন্ন রকমের সংজ্ঞা আলোকপাত করেছে। তোমরা যথাসাধ্য চেষ্টা করে সে সমস্ত বই থেকে বা তোমাদের যে নির্ধারিত গ্রামার বই আছে সেখান থেকে তোমরা কি আরও সংজ্ঞা আয়ত্ত করতে পারো। এখন আমরা নেক্সট স্টেপে যাব। প্রকারভেদ, কাইন্ডস অফ টেন্স। তোমরা প্রত্যেকে জানো যে টেন্স মূলত তিন প্রকার। ইংরেজি গ্রামারে, ইংরেজির যত গ্রামার আছে প্রত্যেকটা গ্রামারে কিন্তু টেন্সকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়েছে। যেমন নাম্বার ওয়ান, প্রেজেন্ট পাস্ট দেন ফিউচার। প্রেজেন্ট অর্থ বর্তমান, পাস্ট অর্থ অতীত, ফিউচার অর্থ ভবিষ্যৎ, ফিউচার অর্থ ভবিষ্যৎ। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা ফলো করো যে টেন্সকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়েছে, প্রেজেন্ট পাস্ট এবং ফিউচারে। এখন আমরা দেখব যে তিন প্রকার টেন্স আবার কত ভাগে বিভক্ত। ইংলিশ গ্রামারে এই তিন প্রকার টেন্সকে, টেন্সের প্রত্যেকটিকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে, প্রেজেন্ট
প্রেজেন্ট টেন্স যেমন চার প্রকার, পাস্ট টেন্স চার প্রকার, ফিউচার টেন্সও চার প্রকার। তো আমরা প্রেজেন্ট টেন্সের চার প্রকারের মধ্যে আমরা দেখে নেবো যে কোন কোন চার প্রকার পড়ে প্রেজেন্ট টেন্সের মধ্যে। প্রেজেন্ট প্রেজেন্ট টেন্স, তাহলে প্রেজেন্ট টেন্সের কি আছে, চারটি ভাগ আছে তাই না, এক দুই তিন চার। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। শিক্ষার্থী বন্ধুরা তোমরা লক্ষ্য করো যে আমি বলেছি যে প্রত্যেক প্রধান টেন্সকে চার ভাগে ভাগ করা হয়েছে, তার মধ্যে প্রেজেন্ট টেন্সকেও ঠিক চার ভাগে ভাগ করা হয়েছে। সেই চার ভাগের মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, দেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, এখন আমরা দেখব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের চেনার উপায়, প্রেজেন্ট ইনডিফিনিট দিয়ে কিভাবে বাক্য গঠন করা যায়, সেই বিষয়গুলো আমরা দেখব। কেমন, তোমরা লক্ষ্য করো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অলরেডি বোর্ডে লেখা হয়েছে। এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে এখন আমরা এটা জেনে নেব। তোমরা সবাই শোনো যে বর্তমানে কোনো কাজ, বর্তমানে কোনো কাজ করা, হওয়া, যাওয়া, অভ্যাস বা এরকম কোনো রীতিনীতি যদি বোঝায় সেক্ষেত্রে তাকে প্রেজেন্ট ইনফিনিট টেন্স বলে। তাহলে আমি সংজ্ঞাটার পরে একটু লিখতে চাই যে বর্তমানে কোনো কাজ করা, হওয়া, যাওয়া, অভ্যাসকে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বলে। মানে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আমরা সংজ্ঞা দেখতে পাচ্ছি তাই না। আচ্ছা, চিনতে হলে, চিনতে হলে অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আমরা কিভাবে চিনবো, তার কিছু নির্দিষ্ট কিছু কি রয়েছে, উপায় আছে, পথ আছে, দিক আছে, সেই দিকগুলো আমরা একটু দেখে নিতে চাই যে বাংলা বাক্যের শেষে, বাংলা ক্রিয়া শেষে অ স্বরে অ অস্বয়ে এ ওই ও ও দন্তাস হ র, তারপরে আমরা ধরতে পারি পড়ি, পড়েন, ধরি, ধরেন, করি, করি, করেন, ও রীতি, নীতি উল্লেখ থাকবে। ডিয়ার স্টুডেন্ট, তোমরা ফলো করো যে প্রেজেন্ট ইনফিনিট টেন্স চিনার জন্য বাংলা ক্রিয়া শেষে বা বাক্য শেষে অ স্বরে অ অসই এ ওই ও ও দন্তাস হ র পড়ি পড়েন ধরি ধরেন করি করেন ও বিভিন্ন রকমের রীতিনীতি উল্লেখ থাকবে। প্রেজেন্ট ইনফিনিট টেন্সের যে গঠন, গঠন আমরা দেখে নিব। ফার্স্ট গঠনটা এরকম, সাবজেক্ট
যোগ পিভি যোগ অবজেক্ট, সাবজেক্ট যোগ পিভি যোগ অবজেক্ট। আমরা একটা উদাহরণ দিতে পারি, আমি একটি আম খাই, আমি একটি আম খাই। তাহলে যে গঠনটা লিখেছি সেই গঠন অনুযায়ী যদি এই এক্সাম্পলটা আমরা করতে চাই, তাহলে আমরা সাবজেক্ট আই পাচ্ছি এখানে, আমি ইংরেজি আই, অর্থাৎ আমি এখানে সাবজেক্ট পজিশনে আছে, তাই সাবজেক্ট বসালাম, সাবজেক্ট কাজ শেষ হলো। তারপরে কি বসাবে? পিভি। তাহলে একটি আম এটি একটি কি? এটি হলো একটি নাউন, হ্যাঁ এটি একটি নাউন। আর খাই, তাহলে খাই কি হলো? খাই হলো এখানে ভার্ব বা পিভি। ভার কি? ভার হলো একটা একটা যে কোনো কাজ করা, হ্যাঁ খাওয়াটাও একটা ভার, খেলা জানা একটা ভার, হ্যাঁ সেটা ক্রিকেট খেলা হতে পারে, ফুটবল হতে পারে, যাওয়া একটা ভার, ইত্যাদি ইত্যাদি। মানে আই এর পরে আমরা কি বসাবো? ইট। তাহলে এটা বসলো সাবজেক্ট, এখানে এটা পিভি আমরা মিল করছি, আর এ ম্যাঙ্গো, এটা হলো অবজেক্ট, এটা হলো অবজেক্ট। বন্ধুরা তোমরা লক্ষ্য করো যে ফার্স্ট যে স্ট্রাকচার বা গঠন আমি লিখেছি সেই গঠন অনুযায়ী যে একটা বাক্য এখানে ব্যবহার তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি, তোমরা ভালো করে দেখে নাও আবার, যে সাবজেক্ট পিভি অবজেক্ট প্রেজেন্ট ইনফিনিট টেন্সে ফার্স্ট গঠন, এটি সব থেকে গুরুত্বপূর্ণ গঠন প্রণালী বা স্ট্রাকচার। আমি একটি আম খাই, উদাহরণে আমরা দেখতে পাচ্ছি আমি একটি আম খাই, তাহলে এখানে আমি হলো সাবজেক্ট, খাই হলো ভার বা পিভি বা প্রিন্সিপাল ভার, তারপরে একটি আম হলো এখানে অবজেক্ট। আমার মনে হয় এটি আর অসুবিধা হবে না তোমাদের বুঝতে। আমরা দুই নম্বর গঠন দেখব, গঠন টু নেগেটিভ, এটা নেগেটিভ গঠন। আমরা কিরকম দেখব? সাবজেক্ট যোগ ডু নট বা ডাজ নট প্লাস পিভি প্লাস এক্সটেনশন। ডিয়ার স্টুডেন্ট ফলো অন দ্য বোর্ড, অলরেডি আমি নেগেটিভ গঠন লিখেছি, অর্থাৎ নেগেটিভ বাক্য কীভাবে গঠন করবে তোমরা প্রেজেন্ট ইনফিনিট টেন্স অনুযায়ী, তার যে গঠন প্রণালী সেটি লিখেছি, যে সাবজেক্ট যোগ ডু নট যোগ ডাজ নট প্লাস পিভি প্লাস এক্সটেনশন। এখানে আরেকটু তোমাদের একটু বুঝিয়ে দিতে চাই যে ডু নটটা কোথায় বসবে, ওয়ান এবং টু পার্সন ডু নট, আর ওয়ান থার্ড পার্সনে ডাজ নট, অল থার্ড পার্সনে ডাজ নট হবে। এখন একটা এক্সাম্পল দেখাতে চাই, আমি আমি ক্রিকেট খেলি, আমি ক্রিকেট খেলি। তারপর আরেকটা বাক্য লিখতে চাই, সে একটি বই পড়ে, সরি আমি ক্রিকেট খেলি না, এখানে হবে ভুল হয়েছে, সে একটি বই পড়ে না। আমরা নেগেটিভের কথা বলেছি, এখানে না ছুটে গিয়েছিলাম, সরি টু সে দ্যাট, আমি ক্রিকেট খেলি না। তাহলে সাবজেক্ট কি বসাবো এখানে? আই। তাহলে আমি বলেছি ফার্স্ট পার্সনে ডু নট, সেকেন্ড পার্সনে ডু নট, তাহলে আই এর পরে আমরা ডু নট বসাবো, কেমন? আই ডু নট প্লে, আই ডু নট প্লে, প্লে হলে ওখানে পিভি গঠন অনুযায়ী পিভি, প্লে ক্রিকেট, আই ডু নট প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি না। থার্ড পার্সনের একটা আমরা উদাহরণ দেখতে পারি, সেটা হলো হি ডাজ নট। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে অল থার্ড পার্সনে ডাজ নট হবে, তাহলে সে হলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, যদিও এখানে সিঙ্গুলার নাম্বার, তারপরেও কিন্তু ডাজ নট ব্যবহার হবে। হি ডাজ নট রিড এ বুক, হি ডাজ নট রিড এ বুক। তাহলে আমরা নেগেটিভ কি দেখলাম? একটা এক্সাম্পল দেখলাম, তোমরা একটু ফলো করো বিষয়টা।
আর একটা গঠন দিতে চাই তোমাদের, গঠন থ্রি ইন্টারগেটিভ। ইন্টারগেটিভ যদি বাক্য থাকে তাহলে প্রথমে কি বলবে, ডু অথবা ডাজ, তারপরে সাবজেক্ট, তারপরে পিভি, তারপরে অবজেক্ট দিয়ে প্রশ্নবোধক চিহ্ন বাক্য গড়া হবে, তাই না? ডু বসবে ফার্স্ট এবং সেকেন্ড পার্সনে, ডাজ হবে থার্ড পার্সনে। আমরা উদাহরণ দেখতে পারি একটা, আমি কি রাজশাহী যাই, তাহলে আমরা ফার্স্ট পার্সন আগে দেখে নিই, আমিটা এখানে ফার্স্ট পার্সন, যার কারণে সাবজেক্টের আগে আমরা ডু বসালাম, তাই না? যে সাবজেক্টের পূর্বে ডু বসাতে হবে, তারপরে আই, তারপরে পিভি, তাহলে গো মানে যাওয়ার, গোটা এখানে পিভি হিসেবে ব্যবহার হয়েছে। আই ডু আই গো টু রাজশাহী দিয়ে প্রশ্নবোধক চিহ্ন। থার্ড পার্সন একটা দেখতে পারি, তিনি কি ভাত খান, তাহলে থার্ড পার্সনের কারণে আমরা কি বসাবো, প্রথমে ডাজ বসাবো, তারপরে কি বসাবো, হি, ডাজ হি ইট রাইস। শিক্ষার্থী বন্ধুরা তোমরা ফলো করো যে এখানে দুটো উদাহরণ দেখানো হয়েছে, একটা হচ্ছে অর্থাৎ প্রশ্নবোধক বাক্য করার ক্ষেত্রে একটা ডু দিয়ে কিভাবে হলো, ফার্স্ট পার্সন ক্ষেত্রে ডু, সেকেন্ড পার্সন পুরো ডু বসাবে, থার্ড পার্সনের ক্ষেত্রে কি ডাজ বসাবে, অল থার্ড পার্সনে তোমরা সাবজেক্টের আগে ডাজ বসিয়ে কি করবে, ইন্টারভিউ প্রশ্ন করবে বা ইন্টারভিউ ট্রান্সলেশন করতে পারবে। কেমন? নাও উই আর গোয়িং টু দ্য হোমওয়ার্ক। এক নম্বর, প্রেজেন্ট ইনফিনাইট টেন্সের ব্যতিক্রম চেনার উপায় গুলো মিনিমাম দশটি লিখবে, ব্যতিক্রম চিহ্ন উপায়গুলো মিনিমাম দশটি লিখবে। এরপরে দুই নম্বর, আমি বাংলাদেশে বাস করি, দেন তুমি কি স্কুলে যাও? নাম্বার থ্রি, আমরা সেখানে আমরা বই মেলায় যাই না। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা প্রত্যেকেই এই যে হোমওয়ার্ক দিলাম আমি, এই হোমওয়ার্কগুলো কি করবে, খুবই চমৎকারভাবে আমি যে নিয়মকানুনগুলো তোমাদের লিখে দিলাম বা শেখালাম, এর বাইরেও তোমরা বাসায় টেন্স অধ্যায়টি ভালোভাবে পড়ে উত্তর করে, সঠিক উত্তর করে আমার ইমেল ঠিকানায় অথবা আমার যে মেসেঞ্জার মোস্তফা কামাল দিয়ে সার্চ দিলেই দেখা যাবে যে আমার ছবি সহ একটা মেসেঞ্জার বক্স আসবে, সেই মেসেঞ্জারে তোমরা কী করবে, এগুলো পাঠাবে।
আমরা ক্লাসের শেষ পর্যায়ে এসে গেছি। পরিশেষে তোমাদের উদ্দেশ্যে এটা বলতে চাই, যেহেতু এখন ভাইরাস প্যান্ডামিক অর্থাৎ করোনা ভাইরাস পৃথিবীব্যাপী কি হয়েছে, প্রাদুর্ভাব ছড়িয়েছে, বাংলাদেশের ব্যতিক্রম নয়, বিধায় তোমরা বাসায় থাকো, সুস্থ থাকো, একান্ত প্রয়োজন ছাড়া বাইরে যাবে না, আর বাইরে গেলে মাস্ক পরবে। সেভ মাইন্ড সেভ ফাইন্ড, এবং স্টে হোম স্টে সেফ। অল দ্য বেস্ট, সি ইউ দ্য নেক্সট ক্লাস, গুড বাই টুডে।